পাকিস্তানের পরিস্থিতি এখনো গুমোট অবস্থার মধ্যে রয়েছে। আজ পহেলা মে, ইমরান খান আজকে একটি র্যালি করার কথা রয়েছেন, কিন্তু 144 ধারা জারি করেছে পাঞ্জাব প্রশাসন। একদিকে চৌধুরী পারভেজ ইলাহিকে গ্রেফতার নিয়ে পাকিস্তানের মধ্যে এখন ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, অন্যদিকে প্রতিটা মুহূর্তে ইমরানকে গ্রেফতারের চেষ্টা করছে সরকার, আবার ইমরানের সাথে আলোচনাও চলছে। সরকার বলছে পারভেজ ইলাহি বা ইমরানকে গ্রেফতারের চেষ্টা করছে না সরকার, আবার অন্যদিকে সরকারের ইঙ্গিত এগুলো করছে এস্টাবলিশমেন্ট। এদিকে 14 মে আদৌ কি নির্বাচন হবে, বা নির্বাচন যদি 14 মের মধ্যে বাস্তবায়ন করতে না পারে সরকার, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেবে? দিন যত যাচ্ছে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে তত। চলুন বিস্তারিত জেনে আসছি। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। 14 মে নির্বাচন হবে পাকিস্তানে, এই প্রশ্নটি এখন সবচেয়ে বড়। পুরো বিশ্ব তাকিয়ে আছে পাকিস্তানের দিকে, আদৌ কি নির্বাচন হবে? আমার ধারণা 14 মে নির্বাচন হচ্ছে না, কারণ আজ পহেলা মে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে অর্থ দেয়নি সরকার, নিরাপত্তা বাহিনীর কনফার্ম করেনি এখনও সরকার, অথচ সুপ্রিম কোর্ট বা প্রধান বিচারপতির সমন্বয় বেঞ্চ বারবারই সরকারকে সময় দিচ্ছে। একদিকে সরকার বা পিডিএম ইমরানের সাথে আলোচনা করছেন, অন্যদিকে তারা নির্বাচন থেকে বাঁচার জন্য বা পালিয়ে বেড়াচ্ছে। যে ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের আদালত রাতের অন্ধকারে খুলতে পারে, আজ একটার পর একটা নির্দেশ অমান্য করেও এখন পর্যন্ত মাইনাস হয়নি সরকার, বরং সরকারকে বারবারই সময় সুযোগ দিচ্ছে সুপ্রিম কোর্ট। কেউ বলছেন সুপ্রিম কোর্ট চাইছে সরকারকে নির্বাচনে বাধ্য করতে, কারণ এই মুহূর্তে সরকারকে ডিসকোয়ালিফাইড করতে পারছি না বিকজ এস্টাবলিশমেন্ট চাইছে না। তাহলে সুপ্রিম কোর্ট এত লম্পঝম্প করে কি ফল পেল? আজকে যদি সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে, সেক্ষেত্রে আগামী দিনে এই রীতিটা চালু হবে, আমরা এই কথাটা আগেও বলেছি। কারণ পিডিএম বুঝে গেছে এস্টাবলিশমেন্ট যার পক্ষে থাকে সুপ্রিম কোর্ট তার কিচ্ছু করতে পারে না, কিছু ছিটতেও পারে না। কিন্তু ওমর আতা বান্দিয়াল যেভাবে সরকার কিংবা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বারবারই রায় দিচ্ছেন, এটিও সাহসের বহিঃপ্রকাশ। কিন্তু এই সাহস দিয়ে কি হবে যদি সুপ্রিম কোর্ট সরকারকে বাধ্য করতে না পারেন? এই প্রশ্নটি এখন পুরো পাকিস্তানিদের। আজকে সুপ্রিম কোর্ট সরকারকে সময় না দিয়ে প্রথম নির্দেশ অমান্যর কারণে যদি শাস্তির মুখোমুখি করতেন, তবে বাকিরা সতর্ক হতো, কিন্তু সরকার সেই কাজটি করলেন না। কিন্তু ইমরান খানকে কত সহজে শত শত মামলায় আটকাতে পেরেছেন। ইমরান খান প্রতিদিনই বিভিন্ন আদালতে হাজির হচ্ছেন, তার বিরুদ্ধে 150-এর অধিক মামলা হয়েছে, একটি মামলাও সঠিক নয়, সবগুলো মিথ্যে মামলা, সাজানো ফাঁসানো মামলা। কিন্তু ইমরান খানকে প্রতিদিনই আদালতে হাজির হতে হচ্ছে। একই দেশে কত রকম আইন, যিনি বিরোধী চেয়ারে আছেন বা যিনি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন তাকে আদালতে হাজির হতে হচ্ছে, আর যিনি সরকারে আছেন বা সরকারে রয়েছেন তাদের জন্য কোনো আইন আদালত নেই। 2023-এ এটি হলো পাকিস্তানের চিত্র। দর্শক, পারভেজ ইলাহিকে গ্রেফতারের চেষ্টা করেছিল সরকার, এটি আমরা বলেছি, কিন্তু সরকার বলছে তারা পারভেজ ইলাহিকে গ্রেফতার করতে চায়নি। তবে কি এস্টাবলিশমেন্ট পারভেজ ইলাহিকে গ্রেফতার করতে চেয়েছে? সম্প্রতি বিদায় নেয়া পাঞ্জাবের চিফ মিনিস্টারের বাসায় পুলিশ যেভাবে ন্যাক্কার জন্য হামলা করেছে, এটি বিরল। পারভেজ ইলাহি বিদায় নেয়া চিফ মিনিস্টার, তার নির্দেশে পাঞ্জাব চলেছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার প্রধান মহসিন নাকভি ক্ষমতায় বসার পর পুরো পাঞ্জাবটাকে রণক্ষেত্র বানিয়ে ফেলেছে, কারণ তিনি এস্টাবলিশমেন্টের পুতুল কেয়ারটেকার সরকার। পারভেজ ইলাহির উপর এই যে ন্যাক্কারজনক হামলা তার প্রধান কারণ, তিনি কোনোভাবে পিটিয়ে ছাড়তে রাজি হননি, আর তাই তাকে বিভিন্নভাবে শায়েস্তা করার জন্য এই পথ বেছে নিয়েছে। যখন পারভেজ ইলাহির উপর হামলা হয় বা তার বাড়িতে হামলা হয়, তখন সরকার পিটিএ নেতাদের সাথে টেলিফোনে জানিয়েছেন এ কাজটি সরকারের নির্দেশে হয়নি, বলা হচ্ছে এ কাজটি সেনাবাহিনী বা এজেন্সির নির্দেশে হয়েছে। তার মানে পাকিস্তানের পুলিশ প্রশাসন এই মুহূর্তে চলছে সেনাবাহিনী বা এস্টাবলিশমেন্টের নির্দেশে। এখন দেখতে হবে পারভেজ ইলাহির উপর এই হামলার দায় শেষ পর্যন্ত সেনাবাহিনী স্বীকার করে কি না। আজ পহেলা মে, আজ ইমরান খানের নির্দেশে পাঞ্জাবের খাইবার পাখতুনখোয়ায় একটি র্যালি অনুষ্ঠিত হবার কথা, কিন্তু পাঞ্জাব প্রশাসন 144 ধারা জারি করেছেন, কিন্তু ইমরান খান এই র্যালিতে বের হবেন। দর্শক, যখন ভিডিওটি রেকর্ড করছি
তখন হয়তো বা ইমরান খান র্যালিতে বের হয়ে গেছে। প্রশ্ন হলো এই সরকার কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকার, তারা মরিয়ম নওয়াজ বা পিডিএমকে বা মুসলিম লীগ নুনকে বা পিপুলস পার্টিকে সব রকম রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছেন, কিন্তু ইমরানকে কেন বারবার বাধা দিচ্ছেন? এটি কি গণতান্ত্রিক চরিত্র? পিডিএম ক্ষমতায় নেই পাঞ্জাবে, রয়েছে নিরপেক্ষ সরকার, অথচ সেই নিরপেক্ষ সরকার পিডিএম এর চেয়েও বড় দলকানা তা প্রমাণ করছে। এইসব চরিত্রের জন্য দক্ষিণ এশিয়ার বাংলাদেশ এবং পাকিস্তান রাজনৈতিকভাবে বারবারই পিছিয়ে যাচ্ছে এবং দেশও পিছিয়ে যাচ্ছে। আজকে মহসিন নাকবির মতো একজন ব্যক্তি যার দায়িত্ব নির্বাচন করা, তিনি নির্বাচন বাদ দিয়ে দায়িত্ব পালন করছেন ইমরানকে শেষ করে দিতে। তাকে বসানো হয়েছে 90 দিনের মধ্যে ইলেকশন করার জন্য। তিনি তো 90 দিনের মধ্যে ইলেকশন করালেনই না, উল্টো কিভাবে ইমরানকে শায়েস্তা করা যায় তার জন্য পুরো কাজ করছেন। ইমরানকে গ্রেফতারে তিনি বারবার চেষ্টা করেছেন, তিনি লাহোরকে রণক্ষেত্র বানিয়েছেন, সেখানে অনেক মানুষের প্রাণ গেছে, অনেক মানুষ আহত হয়েছে, নারী পুরুষ শিশু ব্যাপক আহত হয়েছে পুলিশের হামলায়। অথচ তিনি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যার দায়িত্ব নির্বাচন করা। এই হলো মহসিন নাকবি বা তত্ত্বাবধায়ক সরকারের চেহারা। তাহলে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে লাভ হলো কি? ইমরান খান ক্ষমতা ছিলেন, তিনি তো পারতেন নির্বাচন করতে, বরং ইমরান খানের পিটিআই যদি নির্বাচন করাতো সেটি বরং নিরপেক্ষ নির্বাচন হতো, আজকের পরিস্থিতির সৃষ্টি হতো না। দর্শক, 3 নম্বর প্রসঙ্গ, আন্তর্জাতিক বিশ্ব ইমরানের সাথে সমঝোতা করতে চাইছে, এটি নিয়ে আমরা একটি স্পেশাল ভিডিও দিব। তবে কিছু সংক্ষিপ্ত তথ্য আপনাদের দিচ্ছি। ইস্টাবলিশমেন্ট প্রতি মুহূর্তে ভেঙে যাচ্ছে, দুমড়ে মুচড়ে যাচ্ছে। ইস্টাবলিশমেন্ট বুঝতে পারছে ইমরানকে মাইনাস করা যাচ্ছে না, তারপরও সর্বশেষ চেষ্টাটা তারা করছে। ইমরানকে বিভিন্ন ফাঁদে ফেলতে তারা যেরকম চেষ্টা করেছে প্রত্যেকটা ফাঁদই ব্যর্থ হয়েছে। ইমরান খান প্রতিটি ফাঁদ কাটিয়ে উঠেছেন। এই যে বাধা বিপত্তিগুলো সেনাবাহিনী ইমরানকে দিচ্ছেন এবং সেই বাধাগুলো ইমরান টপকে গিয়ে আরও সাহসী হচ্ছেন, আরও চৌখুশ বা প্রজ্ঞাবান হচ্ছেন, এতে করে পিটিআই বা ইমরানেরই লাভ হচ্ছে। উল্টো দিকে পিডিএম তত পচে যাচ্ছে যতটা সেনাবাহিনী পচে গেছে। আজকে পাকিস্তানিদের কাছে পিডিএম সরকারের জনপ্রিয়তা একেবারে তলানিতে। তারপর যদি প্রশ্ন করা হয় সবচেয়ে জনপ্রিয়তা তলানিতে কাঁদের, বলা হবে সেনাবাহিনীর। আজকে সেনাবাহিনী দেশটির কোনো জনগণের সমর্থন পাচ্ছে না, জনগণের কাছে সেনাবাহিনী যেতে পারছে না, কিন্তু বন্ধ ঘরে বসে ষড়যন্ত্র করে ইমরানকে মাইনাস বা শেষ করে দেবার জন্য চক্রান্ত করছে সেনাবাহিনী। এ যাবৎ গত 1 বছরের বেশি সময় ধরে পিটিআইয়ের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করছে প্রত্যেকটা ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আর যে পিটিআই একটা সময় 50 বা 52% জনপ্রিয় ছিল, সে পিটিআই আজকে 80% জনপ্রিয়তায় পৌঁছে গেছে পিডিএম এবং সেনাবাহিনীর ষড়যন্ত্রের কারণে। ইমরান খান বিশ্বাস করেন এবং ইমরান খান এইটুকু বুকের ভেতরে লালন করেন যে দেশের জনগণ তার প্রতি আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, সেই ইমরানের বিজয় অবশ্যম্ভাবী। দর্শক, পিটিএর আগামী দিনগুলো অনেক বড় চ্যালেঞ্জের হবে। আবার পিটিএ সাম্প্রতিক সময়ে অনেক রকম ট্র্যাপে পড়ে রয়েছে। আসছে প্রধান বিচারপতি অর্থাৎ ওমর আতা বান্দিয়েলের পর ফয়েজ ইসা যখন প্রধান বিচারপতি হবেন, তাকে দিয়ে ইমরানকে মাইনাস বা ইমরানের বিরুদ্ধে কয়েকটি মামলার রায় ঘোষণার মাধ্যমে পিটিকে নিষিদ্ধ করা হতে পারে। আর তাই ইমরান খান যে কোনো উপায় ফয়েজ ইসা চেয়ারে বসার আগেই তিনি নির্বাচন চাইছেন এবং ক্ষমতায় বসতে চাইছেন, কারণ পিটিআই বা ইমরান খান বা দেশটির জনগণ মনে করছে এই মুহূর্তে নির্বাচন হলে ইমরান খান বিজয়ী হবে, পিটিআই সরকারে বসবে। আর পিটিআই যেহেতু সরকারে বসবে, এজন্য পিডিএম পিপলস পার্টি বা সেনাবাহিনীর মধ্যে আতঙ্কটা সবচেয়ে বেশি। সেনাবাহিনীর যেসব করাপ্টেড অফিসাররা বা ষড়যন্ত্রকারী অফিসাররা রয়েছেন, তারা জীবনমরণ চেষ্টা করছেন ইমরানকে শেষ করতে বা মাইনাস করতে বা ডিসকোয়ালিফাই করতে, কারণ ইমরান বেঁচে গেলে বা ইমরান ক্ষমতায় আসলে তারা শেষ হয়ে যাবেন। একদিকে সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া এবং তার দোসররা ক্ষমতায় বসে বা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে বসে ইমরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আবার ইমরান তাদের প্রত্যেকের চেহারা চরিত্র আচরণ জানেন। ইমরান খান প্রায় তাদেরকে বিবিধ ছদ্ম নামে তাদের পরিচয় তুলে ধরেন। আর তাই সেনাবাহিনী বা আইএসআইয়ের মধ্যে যারা ইমরান বিরোধী রয়েছেন বা ইমরানকে মাইনাস করতে চাইছেন, তারা প্রতি মুহূর্ত ইমরানকে খুঁজছেন একটি বুলেট তার শরীরে বিঁধে দেবার জন্য। আর ইমরান খানের ভক্তরা ইমরানকে নিরাপত্তার মাধ্যমে বাঁচিয়ে রাখতে চান, কেবল পাকিস্তানকে বাঁচিয়ে রাখার জন্য। ইমরান বেঁচে থাকলে পাকিস্তান বাঁচবে, কারণ আগামী দিন বা আজকের দিন যদি ইমরান না থাকে তবে পুরো পাকিস্তান অকার্যকর এবং ধ্বংসস্তূপে পরিণত হবে। এখান থেকে পাকিস্তানকে রক্ষার একজনই রাষ্ট্রনায়ক বা সুপারম্যান রয়েছেন, তিনি ইমরান খান। এখন দেখার বিষয় পিডিএমের ষড়যন্ত্রকারীরা কিংবা ইস্টাবলিশমেন্টের সেই সব
ষড়যন্ত্রকারীরা সফল হবেন কিনা। তবে আমাদের কাছে যে তথ্য রয়েছে বা আমাদের কাছে যে জরিপগুলো রয়েছে সেই জরিপ অনুযায়ী আজকের দিনে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন এবং পাকিস্তানের চারটি প্রদেশে পিটিআই সরকার গঠন করবে। আশা করব আমাদের এই প্রত্যাশা পূরণ হোক। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।